পঞ্চাশ বছর বয়সে এক নারী সাত সন্তানের মা তিনি পালিয়ে গেছেন বিশ বছর বয়সী তরুণ প্রেমিকের সঙ্গে ওই তরুণ তাদের ফার্মেই কাজ করতেন প্রেমের বয়স হয় না যে কোনো বয়সের মানুষ প্রেমে পড়তে পারেন এ কথা বলেন বটে বিশেষজ্ঞরা তবু মধ্যপ্রদেশে ছতরপুরে যে কাণ্ড ঘটিয়েছেন এক মহিলা তার খুব বেশি নজির নেই সাত সন্তানের মা এক পঞ্চাশ বছরের মহিলা প্রেমিকের হাত ধরে পালিয়েছেন প্রেমিকের বয়স কুড়ি বছর এমন আজও প্রেমের কথা জেনে ঘাবড়ে গিয়েছে এলাকার লোক আর মাথায় হাত পড়েছে মহিলার স্বামী কেন আসলে বাড়ি ছাড়ার সময় স্বামীর ফসল বিক্রি সমস্ত টাকাও নিয়ে গিয়েছেন মহিলা পুলিশ সূত্রে জানা গিয়েছে স্বামীর নাম হরিমোহন সেন ছতরপুর জেলার সতাই থানা এলাকার চান্দের পুরুয়া এলাকার বাসিন্দা তিনি তিনি স্ত্রী সঞ্জু সেনের যাবতীয় ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন যার পর ঘটনা প্রকাশ্যে আসে পুলিশকে হরিমোহন জানিয়েছেন তার ফার্মে কাজ করত বছর কুড়ির তরুণ মহেশ সেন ওই মহাশের সঙ্গে পালিয়েছেন তার স্ত্রী বছর পঞ্চান্ন হরিমোহন আরো জানান তাদের সাত সন্তান রয়েছে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে তারপরও এই কাণ্ড পুলিশ অভিযোগ জানালো হরিমোহন তার স্ত্রীকে ফিরে পেতে চাইছেন তবে মহেশের গ্রেফতারি দাবি জানিয়েছেন করা ভাবে পুলিশ ঘটনা তদন্তে নেমেছে তবে এখনো পর্যন্ত পলাতক যুগলের খোঁজ মেলেনি প্রসঙ্গত কদিন আগে একই ধরনের একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশেরই বিদিশা জেলায় ওই ঘটনায় ছয় সন্তানের মা এক বিধবা মহিলা এক তরুণের সঙ্গে পালিয়ে যান পরে জানা যায় স্বামীর মৃত্যুর এক বছরের মধ্যে পাশের বাড়ি তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় তার এই ক্ষেত্রেও বাই টাকা পয়সা এমনকি বিমার কাগজপত্র সঙ্গে নিয়ে পালান মহিলা পলাতক মহিলার নরদ পুলিশে অভিযোগ করেন তার দাদা তার দাদা জলের ট্যাঙ্কি থেকে পড়ে গিয়ে মারা যান কদিন বাদেই বিমা কোম্পানির টাকা পাওয়ার কথা ছিল তার আগে পাশের বাড়ির যুবকের সঙ্গে পালিয়েছে বদি এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টি থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন